নির্দিষ্ট অর্ডার লাগবে তখন আমি করতে পারবো, আদারওয়াইজ কখনোই এটা সম্ভব নয়। গতকাল আমি 7:30 দোকানে কাজ করলাম, কারণ এই লিস্টগুলো টাঙানোর ব্যাপার ছিল। যখন বাড়ি যাচ্ছি এখান থেকে ক্রস করে যাওয়ার পর ওরা মিষ্টির দোকানে ওখানে গিয়ে আটকে দিল, ওখানে গিয়ে আমার 10-15 মিনিট আমাকে আটকে রাখলো। সেটা বুঝিয়ে বলুন, তাহলে বুঝতে পারবো। বলুন, আমাদের বিফোর ইলেকশন তখন আমাদের অর্ডার এসেছিল যে আমাদের কিছু ইন্টারনাল ক্যান্ডিডেট তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। আমি যখন ছুটিতে ছিলাম তখন যে ডিআই ছিলেন উনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছেন, ওটা মানে 595 কি 97 এরকম হবে। তারপরে একটা কোর্টের নির্দেশ এলো, নির্দেশ হওয়ার পরে স্টে অর্ডার হয়ে গেল, তারপরে একটা ফার্দার অর্ডার এলো, সেই অর্ডার অনুসারেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আমাদের এই মেরিট লিস্টটা পাঠালেন। মেরিট লিস্ট পাঠানোর পরে ডিআই বা আমাদের এই চেয়ারম্যান ডিপিএসসি মালদার উপরে ডাইরেকশন হলো যে আমাদের এখানে এগুলোকে ডিসপ্লে করতে হবে এবং ওখানেও করতে হবে, সেটা ডিআই এর উপর ডাইরেকশন। সেই চিঠিটা এই আছে, আমি গতকাল করে দিয়েছি, কিন্তু এখন আমার উপরে কোনো ডাইরেকশন নেই যে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা। অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতে হলে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অর্ডার লাগবে, তারপরে চেয়ারম্যান ডিপিএসসি অর্ডারটা ক্যারি আউট করবে, আদারওয়াইজ পারবে না। এই কথাগুলো গতকাল থেকেই বুঝিয়ে যাচ্ছি, কিন্তু কোনো রকম ভাবে হচ্ছে। স্যার, আমরা তো একই মেরিট লিস্ট করছিলাম এবং 18 তারিখে যখন কাউন্সিলিং হয় কোনো ইন্টিমেশন ছাড়াই কিন্তু সেটি কাউন্সিলিং হয়েছিল, যাদের 557 জনের যে কাউন্সিলিং হয়েছে। এবার আমরাও এসেছি, আমরাও ঘন্টা ঘন্টা ওয়েট করেছি স্যার, আমাদের নাম কি ওনার ডিআই সাহেব ছিলেন, ওনাকে আমরা সবাই বলে সবাই মিলে বললাম যে স্যার আমাদের কাউন্সিলিং কেন হচ্ছে না। বলছে আমাদের কাছ থেকে যা লিস্ট এসছে সেই লিস্ট অনুযায়ী আমরা কাউন্সিলিং করে নিচ্ছি, আপনাদের পরবর্তীতে যদি লিস্ট চলে আসে তাহলে আমরা কখনো কাউন্সিলিং করিয়ে নেব। এবার আমরা বিগত 23-24-25 তারিখ পর্যন্ত ওয়েট করছিলাম স্যার, মাঝখানে স্টে হয়ে গেল হাইকোর্টে, তারপরে আমরা থেমে গেছি, আর যোগাযোগ করিনি যে ভবিষ্যতে যেদিন স্টে উঠে যাবে আমরা হয়তো একটা আশা করতে পারবো যে নেক্সট আমাদের কাউন্সিলিংটা হবে। এই অপেক্ষাতে ছিলাম, গত 4 তারিখে স্যার কাউন্সিলিং স্টে উঠেছে এবং আমাদের পক্ষেরা এসে যে না সেই নিয়োগ প্রক্রিয়াটা চালিয়ে যেতে পারে, কন্ডিশন হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। সত্য সাথে নির্দেশ দিয়েছে স্যার। এবার গতকাল এই মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, কিন্তু ডিআই সাহেব আমাকে তখন বলেছিলেন যে আপনাদের কাছে যদি লিস্ট চলে আসে আপনাদের আমরা কাউন্সিলিং করিয়ে নিব। আমরা একজন সাধারণ চাকরি করার টিচারে স্যার, যখন আমরা দেখছি যে আমাদের মেরিট লিস্টের নাম আছে অলরেডি, আমাদের দাবিটা কি থাকবে স্যার আপনার কাছ থেকে জানতে চাইছি। আমরা দেখছি যে একই প্যানেলভুক্ত ক্যান্ডিডেটরা আমাদের চোখের সামনে দিয়ে চাকরি করতে যাচ্ছে, একমাস হয়ে গেল স্যার, আমরা কেন ওয়েট করবো? আগেরবারে যখন অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবে তার জন্য স্পেসিফিক অর্ডার ছিল বোর্ডের, সেই অর্ডার অনুসারে উনি করেছেন, এখন সেই অর্ডার আমার কাছে নেই, তার জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতে পারছি। কিন্তু প্যানেল তো একটাই, আমরা সেই প্যানেলের ওর উত্তর আমি আমার উত্তর আপনার কাছে কাইন্ডলি রিকোয়েস্ট স্যার এটাই যে আপনি পর্ষদে যোগাযোগ করুন এবং আমাদের হয়ে কথা বলুন, আমরা কতদিন ধরে এইভাবে এখানে বসে থাকবো, আমাদের স্যার একটাই একজন বলুন আপনি আমাদের হয়ে পর্ষদে যোগাযোগ করুন এবং আমাদের সেখান থেকে একটা সঠিক বার্তা দিন স্যার। আমাদের এখানে অনেকেই পরিবার আছে, যাদের ছেলে মেয়ে আছে, আমরা অনেকেই বিবাহিত, অন্যান্য কাজকর্মের সাথে যুক্ত থেকে আমরা 2 পয়সা উপার্জন করে সংসার চালাই স্যার, কিন্তু এই মুহূর্তে আমরা যখন দেখছি আমাদের মেরিট লিস্টের নাম, আমাদের পরিবারের লোক আত্মীয় স্বজন প্রত্যেকে বলছে ওরা চাকরি করতে যাচ্ছে, তোমাদের অ্যাপয়েন্টমেন্ট কই, কবে, কি জবাব দিব তাদের স্যার? আপনি কি আপনাকে স্যার আপনি কি জবাব দেবেন তার জন্য সেই জবাব আমি রেডি করে দিতে পারবো না স্যার। আমার শুনুন, আমার আমার হায়ার অথরিটি আমাকে ইনস্ট্রাকশন দেবে তবে আমি অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে পাচ্ছি না, আমি অনুযায়ী পারবো। ডিস্ট্রিক্ট এর হায়ার অথরিটি স্যার আপনাকে আমরা জানি, ডিআই সাহেব ডিস্ট্রিক্ট এর হায়ার অথরিটি এবং আমরা স্যার সকলে মালদা ডিস্ট্রিক্ট এর ক্যান্ডিডেট, সেই হিসাবে আপনার কাছে স্যার আমাদের একটাই রিকোয়েস্ট, আপনি আমাদের সম্মুখে হোক স্যার বা যেইভাবে হোক আপনি পর্ষদে যোগাযোগ করুন এবং আমার যে আমাদের যে দুর্দশার মধ্যে আমরা কন্টিনিউ আছি স্যার, আমরা যে কন্টিনিউ এই দুর্দশার মধ্যে কাটাচ্ছি আমাদের কি করণীয়, এই অবস্থা আমরা কি করবো স্যার, সেটা আমরা আপনার কাছে চাই। আপনি কি করুন তার উত্তর দেওয়ার জন্য গভর্নমেন্ট আমাকে চেয়ারে বসাই, গভর্নমেন্ট যে অর্ডার দেবে সেটা আমি কমপ্লাই করবো, কমপ্লাই না হবে তখন গভর্নমেন্ট আমাকে ধরবে যে কেন কমপ্লাই হয়নি, কিন্তু আপনার স্পেসিফিক উত্তর আপনার সমস্যাকে আমি সমাধান আপনারা যে আমার কাছে একটা রিপ্রেজেন্টেশন দিয়েছেন বা আমার ভবিষ্যতে যোগাযোগ করার কথা, ভবিষ্যতে যোগাযোগ করে
আপডেট যা ইনফরমেশন হবে সেগুলো আমি নিশ্চয়ই দেব, কিন্তু এখন একটা আমরা কোটা পন্ডা পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা আগে যাচ্ছি, সেগুলো তো মাথায় তো রয়েছে। এবার আপনারা উনি এমন প্রশ্ন করেন না, আজ বাদে কাল আপনার বিচার হতে চলেছেন, বলছেন আমার লিস্টে নাম রয়েছে। আমাকে রাত 8টার সময় ফোন করে আপনারা বলছেন যে স্যার আপনি এক্ষুনি ফোন করুন, এক্ষুনি করে ফোন করুন, ফোনে কোনো ইনফরমেশন না দিয়ে আপনি এখান থেকে যেতে পারবেন না। অদ্ভুত ধরনের এরকম আচরণ টিচারের কাছ থেকে আমি কখনো একবারও বলছি না যে এনসিসি হয়েছে বলে পুরো স্টপ, এটা ইলেকশন আগে কোনো কাজ হবে না, সেটা বলছি না। ওনার বক্তব্য এটাই যে ওনার কাছে অর্ডার না আসলে কি করেছেন? ঠিক আছে, বুঝে গেলাম। আপনার স্টে অর্ডার যখন হাইকোর্ট থেকে উঠলো, তারপরে ওনার এইটুকুই অর্ডার ওনার কাছে আছে যে যাদের যাদের মেরিট লিস্টে নাম আছে তাদের যেন ডিসপ্লে করা। আপনি যদি বলেন যে আমার কাছে আমাদের কাছে প্রুফ আছে যে ওনার কাউন্সিলিং এর ওনার অর্ডার এসে উনি স্টপ হয়ে আছে, সেটা আমাদের বলুন। তারপরে বাকি আমাদের কাছ থেকে স্যারের কাছে আরো বেশি আছে অর্ডার। যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয় একই প্যানেল একই বিজ্ঞপ্তি একই নিয়োগ সবই ঠিক আছে, মধ্যেখানে শুধু স্টে হয়ে গেল কোন একটা কারণে, সেই স্টেটা উঠে গেল, এবার কি করবেন? বলবেন যে বহাল প্রক্রিয়াতে নিয়োগ প্রক্রিয়া চালু থাকবে। কে বললো? হাইকোর্ট বললো, মাননীয় হাইকোর্ট বল দিয়েছে। এইবার আমি কি আপনাকে কি হাত কাকে দিয়েছে? এটা আপনারা যখন বলতে পারবেন না, উনি বলতে পারবেন, ডাইরেক্ট কানেকশন ওনার আছে, উনি বলছেন যে ওনার কাছে কোন অর্ডার আসে। উনি বলছেন পিছনে চলুন, যখন ফেব্রুয়ারি মাসের 18 তারিখে যখন কাউন্সিলিং হয় আমরা কেউ জানতাম না, তারাও জানতাম না আজকে কাউন্সিলিং হবে। নির্দিষ্ট ইন্টারনাল ক্যান্ডিডেটদের নাম পাঠিয়েছে চেয়ারম্যান ডিপিএসসি কে, না করলে সে কি করে করবে? 20 তারিখে কাউন্সিলিং হবে, 19 তারিখে ক্যান্ডিডেট জয়েন করে দিচ্ছে, কাউন্সিলিং এর অর্ডার আসছে 20 তারিখে জয়েন হয়ে যাচ্ছে 18 তারিখে। আমি বলছি না।